টেকনাফে যান, টেকনাফে প্রচুর লোকজন বাংলাদেশি বা হয়ে গেছে, এই যে বাংলাদেশি কনসেপ্টটা বাংলাদেশি হয়ে গেছে, কিন্তু রোহিঙ্গা এখান থেকে আবার সৌদি আরবে গেছে, ওরা সৌদি হয়ে গেছে। রোহিঙ্গা আগমনের ইতিহাস কিন্তু কত বছরের না, গত বছর একসাথে সতেরো সালে একসাথে 10-12 লাখ লোক এসে গেল সেই তখন। সেই দিন কিন্তু বর্তমান সরকারের সরকার বা মাননীয় প্রধানমন্ত্রীর অন্য কোনো বিকল্প ছিল না। যেভাবে ওরা পুশ করলো মানুষকে, তারা কিন্তু মানুষ হিসেবে ট্রিটেড, ইট ওয়াজ নট মুসলিম ওর অন্য কিছু হিসেবে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেখেন নাই। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতা বিবৃতিগুলো যদি আপনি যদি একটু রিওয়াইন্ড করে দেখেন, উনি কিন্তু সবসময় বলেছেন যে এতগুলো মানুষকে আমি যদি জায়গা না দিই ওরা যাবে কোথায়, কারণ অনেক লোককে মেরে ফেলেছে। ইট ওয়াজ রিয়েলি নির্মম এবং বর্বর একটা আক্রমণের মাধ্যমে তাদেরকে বাংলাদেশে পুশ করা হয়েছিল, কিন্তু রাজনৈতিকভাবে পুশলি করা হয় না, কিন্তু ইট ওয়াজ পুশড রিয়েলি। তখন কিন্তু ছোট্ট একটা জায়গার বাইরে ওদের যাওয়ার কোনো জায়গাও ছিল না, মানে হয় তাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হতো, না হয় বাংলাদেশে নিয়ে আসতে হতো, না হয় আমাদের আর্মি দিয়ে তাদেরকে পুশ ব্যাক করে ভিতরে নিয়ে যাওয়া হতো। তাহলে দুইটা স্ট্র্যাটেজি করা ছিল, একটা হতো তাদের সাথে বন্দুকযুদ্ধে চলে যাওয়া, অথবা এই লোকগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রী বরাবরের মতোই উনি কিছুটা মানবিক তো বটেই সবসময়, উনি ওই মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্তটা নিয়েছেন, এবং সিদ্ধান্তটা নেওয়ার পর থেকে কিন্তু এটা নিয়ে উনি ভাবছেন। সাম্প্রতিককাল ওনার বিবৃতিটাকে যদি আপনি কোট করেন, তা বুঝবেন যে উনি মানে কতটুক সিরিয়াস হলে উনি বলছেন যে এটা একটা বড় সমস্যা হিসেবে আমাদের দাঁড়িয়ে যাচ্ছে। তখন আশারই উপায় প্রেক্ষাপটটি কিন্তু ওনার এই বিকল্প কোনো ছিল না। সুতরাং ওনাকে আমি যেমন রনি বৈশ্বিক অনেক বিষয়ে আমি দ্বিমত পোষণ করছি না, কিন্তু একসাথে 10-12 লক্ষ লোককে যখন জিন মেরে ফেলে পুশ করে, আমাদের মতো একটা মানবিক দেশ সেখানে কিন্তু বসে থাকতে পারে না। সেই প্রেক্ষাপটের সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থান আমাদের ছিল না। কিন্তু আমি আবার দেখি ভিন্নভাবে, যে নিয়ে ফেলেছি আমরা, তার তখন বাধ্য হয়েছি যে আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটাকে সলভ করার চেষ্টাও করা হচ্ছে, আন্তর্জাতিক আদালতে গিয়েছি, আমরা যেখানে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র সেক্রেটারি বলেন, আমরা কিন্তু একটা বিষয়কে প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক যেখানেই যাই না কিন্তু আমরা কিন্তু রোহিঙ্গা ইস্যুকে সামনে নিয়ে আসছি। এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক চ্যানেলের মুভমেন্ট আমাদের রাখতেই হবে, কারণ আমরা এটাকে 24 আওয়ার্স 365 ডেজ এই বিষয় নিয়ে কথা বলতে হবে। এখানে কিন্তু কথা না বলার কোনো স্কোপ নাই। আপনি এখন যখন নেগোসিয়েশন টেবিলে যখন যায় না, তখন অপর পক্ষ যখন বলে ওকে লেটস সি আমরা চেষ্টা করছি অ্যাকোমোডেট করার জন্য, নিয়ে যাওয়ার জন্য, তখন এই টেবিল থেকে তো আপনি বলতে পারেন না ওনারা নেবেন না, তখন আশার বাণীগুলো কোট হয়ে আসে। কিন্তু আমি তো এখানে আশার বাণী কোট করতে এখানে আসিনি, আমি অ্যানালাইসিস করার চেষ্টা করছি যে ওরা ওদেরকে যে পাঠানো হয়েছে সেটার পিছনে একটা মাস্টার প্ল্যান অবশ্যই ছিল, কারণ ওই জোনটাতে তারা এখন ইকোনমিক জোন করছে, সেই ইকোনমিক জোনে ইন্ডিয়া এবং চায়না ইনভেস্ট করছে, এবং কারণ পুরো ল্যান্ডটাকে তারা ভ্যাকেন্ট করেছে, এবং এই লোকগুলোকে এখানে পাঠিয়ে আমাদের যে সম্ভাবনার জায়গা ছিল চট্টগ্রাম কেন্দ্রিক এই রিজিওনাল ইকোনমি, যেটা রনি ভাই বলেছেন যে চট্টগ্রাম বন্দর কিন্তু শুধু বাংলাদেশকে সার্ভ করার জন্য আল্লাহ পাক পাঠান না, এটা কিন্তু একটা প্রাকৃতিক গড গিফটেড বন্দর, এটা কিন্তু ম্যানমেড বন্দর না, কিন্তু এটা এমন একটা জায়গায় অবস্থিত সেখানে বাংলাদেশ সেভেন সিস্টার ইভেন ওয়েস্ট বেঙ্গল সহ সেখান থেকে নাগাল্যান্ড হয়ে আপনার কোনমিন পর্যন্ত যে 100-150 কোটি মানুষের যে হিসাব উনি দিলেন, সেটার জন্যই কিন্তু প্রকৃতি বা আপনি আল্লাহ বলেন আর প্রকৃতি বলেন, প্রকৃতি কিন্তু চট্টগ্রাম বন্দরের জন্ম দিয়েছে। এই চট্টগ্রাম কেন্দ্রিক যে অর্থনীতি আগামী দিন, কারণ যারা অর্থনীতি নিয়ে কাজ করে আসলে এখন হয়ে গেছে, এখন তো বন্দুকযুদ্ধ নিয়ে কেউ চিন্তা করছে, ইটস এ গোল্ড মাইন ফর আওয়ার গোল্ড মাইন, এখন কিন্তু বন্দুকযুদ্ধ নিয়ে কেউ কাজ করছে না, এখন সব বন্দুক কিন্তু অর্থনীতি টাকার মধ্যে চলে গেছে। আগামী 50 বছরের এই ভূখণ্ডের অর্থনৈতিক অবস্থা কী হবে, কে নিয়ন্ত্রণ করবে? আপনি মনে করেন, যেমন আমি গত 3 মাস আগে সম্ভবত আমি এটা কোট করছি, সিঙ্গাপুরে আমি এটা হতাশা ব্যক্ত করেছিলাম যে আমরা ভারতের তো বন্ধুপ্রতিম দেশ, ভারতকে আমরা অনেকভাবে সাপোর্ট করি, কিন্তু ভারতের কাছ থেকে আমরা ওরকম সাপোর্ট পাই না, আই এম ভেরি ফ্রাস্ট্রেটেড। আমি নিজেও ভারতের পক্ষে কথা বলি, সে আমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, হাই ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, 20 ইয়ার্স ব্যাক মালয়েশিয়া ওয়াজ ট্রাইং টু গ্র্যাব সিঙ্গাপুর, বাট সিঙ্গাপুর প্রুভ দ্যাট নাও সিঙ্গাপুর ইকোনমি ইজ গ্র্যাবিং ইন মালয়েশিয়া। তোমরা যেভাবে আগাচ্ছ, হয়তো একদিন তোমরা ভারতের অর্থনীতিকে ক্রেক করবে। এই ইকুয়েশনটা কিন্তু আমি আপনি করিনি, কখনো করিনি, এই ইকুয়েশনটা হয়তো আন্তর্জাতিক শক্তি মাথার মধ্যে রেখেছে যে বাংলাদেশ যেভাবে এগুচ্ছে, এই এগুনো যদি চলতে থাকে তাহলে একসময় হয়তো বাংলাদেশের অর্থনীতি ছোটো দেশ হওয়ার পরেও বড় দেশকে নিয়ন্ত্রণ করবে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতো। মালয়েশিয়া কিন্তু কম্পেয়ার টু সিঙ্গাপুর ইজ হিউজ, তাই না? পানিটাও এখনো মালয়েশিয়া থেকে যায়, কিন্তু সিঙ্গাপুর
পেপার বিজনেস করে অর্থাৎ হংকং তো তাও বা চায়না একটা বড় উইন্ডো ছিল, চায়না একটা বড় মার্কেট ছিল, গ্লোবাল প্রোডাক্টগুলো হংকং হয়ে চায়না যেত, কারণ চাইনিজ লোকজন পৃথিবী তখন চিনত না, তাই না? হংকংয়ের একটা অপরচুনিটি ছিল। সিঙ্গাপুর কিন্তু তাও না, সিঙ্গাপুর ইজ কমপ্লিট একটা ট্রেডিং সিটি। এই ট্রেডিং সিটি কিন্তু আজকে বাস্তবতা হচ্ছে মালয়েশিয়ান ইকোনমিকে গ্র্যাব করে ফেলেছে, মালয়েশিয়ান ইকোনমি ডিপেন্ডিং অন নাও সিঙ্গাপুর। আমাদেরও কিন্তু যেভাবে আমরা এগোচ্ছি, আমাদের যেই তরুণ প্রজন্ম, আমাদের যেই আমাদের আগের প্রজন্ম একটা দেশ স্বাধীন করে গেছে, আমাদের প্রজন্ম তাকে সেখান থেকে নিয়ে প্রায় মধ্য এই দেশে নিয়ে গেছি, আগামী প্রজন্ম আমাদের যেভাবে আমরা 8% জিডিপি নিয়ে অর্থনৈতিক বিনিয়োগের কাজ করছি, হয়তোবা আন্তর্জাতিক ইকোনমিক থিঙ্ক ট্যাঙ্ক যেগুলো যারা আছেন, যারা গুলি থেকে এখন টাকাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে, তারা হয়তো ভাবছে যে বাংলাদেশ যদি এইভাবে আগে থাকে 20-25 বছর পরের বাংলাদেশের অর্থনীতি হয়তো একদিন এই সাবকন্টিনেন্টাল অর্থনীতিকে গ্র্যাব করবে বা নিয়ন্ত্রণ করবে। তাই তারা যদি বোকা না হয়, তারা কিন্তু আমাদেরকে ডিস্টার্ব করার জন্য যত রকমের আয়োজন থাকবে তত রকমের আয়োজন করবে। আমি মনে করি সেই আয়োজনের একটি আয়োজন হচ্ছে বর্তমান রোহিঙ্গা রাজনীতি, কারণ বাংলাদেশের অর্থনীতিকে আপনি যেখানেই নিয়ে যান না কেন, চট্টগ্রামকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতি আপনি বিনির্মাণ করতে পারবেন না। আপনি আরও 10টা পায়রা বন্দর করতে পারেন, আরও 10টা মাওলা বন্দর করতে পারেন, ওনার বাড়ির পাশে অনেক বড় সিপোর্ট করতে পারেন, চট্টগ্রাম বন্দর হবে না। তাই আমি মনে করি আমাদের এখানে অনেক বেশি আলোচনা করতে হবে, রনিভাইদের মতো বিশ্লেষকদেরকে নিয়ে, আপনার মতো অ্যাঙ্কারকে নিয়ে, আপনি যেমনটা স্ট্র্যাটেজিক কারণ বলছিলেন, ভৌগোলিক অবস্থান, চীনের সিল্ক রোডের প্ল্যান, সব কিছু মিলিয়ে, এবং সেখানে আরেকটা মাত্রা যোগ করবার চেষ্টা করলেন মিশনুর ইসলাম, যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এতটাই এগিয়ে যাচ্ছে, আপনি শুরু করেছিলেন ব্যাংকগুলো খালি, রুটি বলছে এতটাই এগিয়ে যাচ্ছে যে এটিও একটা, এই যে অন্য যারা ষড়যন্ত্র করছে বা মাস্টার প্ল্যান করছে, তার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশ ইকোনমিক্যালিও বড় বড় রাষ্ট্র আশপাশের তাদেরকে যে কোনো সময় গ্র্যাব করতে পারে না। এখানে আমি ওনার সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি অত্যন্ত বিনয়ের সঙ্গে, না সেও ব্যবসা বাণিজ্য করে দেশ বিদেশ ঘুরে, আমারও ছোটোখাটো টুকটাক ব্যবসা বাণিজ্য আছে, তো আদার দেন পলিটিক্স একটা সময় আমরা সহকর্মী ছিলাম এবং আওয়ামী লীগের একই কমিটিতে আমরা ছিলাম বন পরিবেশে, তো হি ইজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন। তা এখানে জাস্ট আমরা শেয়ার করছি আমার অভিজ্ঞতা এবং তার অভিজ্ঞতা, আর কিছু না এখানে, অন্য কোনো দ্বিমত না। মূল ব্যাপার হলো সরকার যেভাবে জিডিপিকে দেখাচ্ছে যে আমাদের জিডিপি 7% হয়ে যাচ্ছে, 8% হয়ে যাবে এবং এটা হলো উন্নয়নের মূল চাবিকাঠি এবং আমরা উন্নত হয়ে গেছি, কিন্তু জিডিপিটা একটা শুভঙ্করের ফাঁকি, জিডিপি দিয়ে কিন্তু কখনোই একটা দেশ যে উন্নত সেটা বোঝা যাচ্ছে না। মানুষ একটা জাতি উন্নত হয় তার হিউম্যান রিসোর্সের উপর, এবং সেই হিউম্যান রিসোর্সের মেইন জিনিস হলো তার পার্ক, মানে যে ক্যাপিটা সে কী পরিমাণ পুষ্টি গ্রহণ করছে এবং তার শিক্ষা কোন পর্যায়ে আছে এবং তার সিভিলাইজেশন কোন দিকে এগোচ্ছে। তা আপনি যদি দেখেন যে আমরা যে খাবার খাচ্ছি সেই খাবার আন্তর্জাতিক অঙ্গনের যে পুষ্টির যে মাপকাঠি আছে সেই পুষ্টির মাপকাঠিতে আমাদের মেজর লোকজন এখন কোনো পার্সেন্টেজের মধ্যেই আসেনি। দুই নম্বর হলো যে আমাদের যে সামাজিক যে সম্প্রীতি, একটা দেশ এবং জাতি সিভিলাইজড, আপনি ভারতের কথা চিন্তা করেন না কেন, ভারতের বা ইভেন পাকিস্তানের কথা আপনি চিন্তা করেন, ওদের মধ্যে এমন কতগুলো ন্যাশনাল ইস্যু আছে যে ইস্যু যখন তাদের সামনে আসে পুরো জাতি এক হয়ে যায়, তাদের মধ্যে কোনো দ্বিমত থাকে না, এবং এটা হলো তাদের, যারা তারা যে সিভিলাইজড, তারা যে হিউম্যান রিসোর্স তারা যে ডেভেলপ করেছে যে পুরো জাতি একত্র হতে পারে। কিন্তু আমাদের 17 কোটি দেশপ্রেম আছে, কিন্তু সকল ক্ষেত্রে সিভিলাইজড সেটা বলা যাবে না, বড় পুরো কোনো ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক বেশি সিভিলাইজড না। আমি বলছি সিভিলাইজড বলতে এখানে যদি আপনি মনে করেন যে ওপেনলি সে টয়লেট করতেছে, দ্যাটস আলাদা থিং, আমি ওটার বলতে, আমি সিভিলাইজেশনের একটা পার্ট, বড় হ্যাঁ সিভিলাইজেশনের একটা বড় পার্ট হলো আপনার কতগুলো বিষয়েতে ঐক্যমত্য পোষণ করা সে প্রথম থেকে, এবং বিশেষ করে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। আপনি যতই বলেন একটা জাতি কখনই তার সভ্যতা হবে না, সভ্যর প্রথম মাপকাঠি হলো তার দেশপ্রেম এবং জাতির স্বার্থের খাতিরে তার নিজের জীবন দেওয়ার মতো একটা, মানে যাকে বলে উদগ্র বাসনা। তো সেই দিক থেকে আপনি দেখুন যে গত 12টি বছর বা গত 15টি বছর কিংবা স্বাধীনতার পর থেকে আমাদের জীবনে আমরা একবারই ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেটা আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়। এরপর থেকে আমাদের মধ্যে যে বিভেদ এবং বিসংবাদ, আমাদের অর্থনীতি যত বেড়েছে, আমাদের বাইং ক্যাপাসিটি যত বেড়েছে, আমাদের মিল কারখানা বেড়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র মিল কারখানা বেড়েছে, আমি বলবো এটা কুটির শিল্প, তো কিন্তু
ততই আমাদের মধ্যে অনৈক্য বেড়েছে, অবিশ্বাস বেড়েছে, নোংরামি বেড়েছে, একে অপরকে গালি দেওয়ার, একে অপরকে ছোট করার আমাদের মধ্যে প্রতিযোগিতা বেড়ে গেছে। এখন আমরা বলি যে আমাদের অনেক মিল কারখানা হয়েছে, আচ্ছা ওনারও গার্মেন্টস ব্যবসা, আমারও গার্মেন্টস ব্যবসা। একটা কোম্পানিতে যখন আমাদের গার্মেন্টসে 3,000 লোক চাকরি করে বা কারো কোম্পানিতে 20,000 লোক চাকরি করছে, ইটস এ বোগাস স্টাফ। কয়েকটা মেশিন, সেলাই মেশিন নিয়ে আমরা বসে কিছু কিছু লোকজন নিয়ে আমরা দিন আনি দিন খাই, এবং এক ডজন বেসিক মানে টি শার্ট সেলাই করলে আমরা কত পাই কথা যদি বলি লোকজন হাসাহাসি করবে। এক ডজন যে জিন্স প্যান্ট যদি আমরা সেলাই করি গড়ে $8 করে পাই এক ডজন সেলাই করার জন্য। এটা কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছিল আদমজি জুট মিল। বাট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না হলো মানে রেডিমেড গার্মেন্টস যে ব্যবসার সঙ্গে আপনারা দুজনেই কম বেশি যুক্ত, সেটি তো বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে না 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 তার অবস্থান সেকেন্ড লার্জেস্ট, বাংলাদেশের নারীর ক্ষমতা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এটির একটা বড় অবদান আছে, এবং এই এই ইন্ডাস্ট্রি না বলেন বা এই সেক্টরকে কেন্দ্র করে অনেক রকমের ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান সেবা খাত তৈরি হয়েছে। আপনি আমাদের গ্রাম অঞ্চলে আপনি মেলাতে গিয়ে দেখবেন বা যাত্রামঞ্চে গিয়ে দেখবেন, মেলাতে এবং যাত্রামঞ্চ কেন্দ্রিক অনেক আনন্দ ফুর্তি হয়, কিন্তু সকালবেলা সেই জিনিসগুলো থাকে না। আমাদের যে ইকোনমির যে এখন ব্যস্ততা, সেই ইকোনমিক ব্যস্ততাটা হলো ডে বাই ডে, মানে দিন আনে দিন খাওয়ার মতো অবস্থা, হ্যান্ড টু মাউথ টাইপ, হ্যান্ড টু মাউথ টাইপের। এখানে আমরা কোনো সাস্টেনেবল কোনো ইকোনমি আমরা গড়ে তুলতে পারিনি। কিন্তু যখনই আপনি আপনি চীনের কথা বলেন বা ইভেন ইন্ডিয়ার কথা বলেন, আচ্ছা সেই সমস্ত দেশে তাদের ইকোনমির অলমোস্ট 60% সাস্টেনেবল ইন্ডাস্ট্রি, বড়ো বড়ো ভারী শিল্প, আর বাকি 40% দেখা যাচ্ছে আইটি বেস থেকে শুরু করে সমস্ত গার্মেন্টস টেক্সটাইল এই সমস্ত সেক্টরগুলোতে তারা সেখানে ইনভেস্টমেন্ট করে আসছে। জাপানও সেম দেখেন, সমস্ত জাপানে কিন্তু 80% ভারী শিল্প। তাহলে এখন আমি যেটা বলছিলাম যে আমাদের ইকোনমিতে এখন যে তথাকথিত আমরা উন্নয়নের কথা বলছি, সেটা উন্নয়নটা হলো হ্যান্ড টু মাউথ ডে বাই ডে। এটা নিয়ে আপনি দেখেন আমাদের এখন $28 বিলিয়ন বা $32 বিলিয়ন ইউএস ডলার আছে, $32 বিলিয়ন ইউএস ডলার আছে বাংলাদেশ ব্যাংকে। এখন যে ইম্পোর্ট আছে আড়াই মাসের আমদানি ব্যয় নির্বাহ করার মতো টাকা। আপনি জানেন যে আমাদের দেশের টোটাল ছাপানো মুদ্রার সংখ্যা কত, বাংলাদেশ ব্যাংকে আমাদের মাত্র 2,50,000 কোটি টাকার মুদ্রা আছে, অর্থাৎ এই যে 10 পয়সা 5 পয়সা থেকে শুরু করে 1,000 টাকার যত নোট আছে মাত্র 2,50,000 কোটি টাকা এখানে ছাপানো মুদ্রা। আমাদের এই হলো আমাদের টাকা, আর আমাদের টোটাল যে ন্যাশনাল যে যে জমার পরিমাণ মাত্র 8,00,000 কোটি টাকা। সমস্ত ব্যাংক, বিমা, সরকারি যা কিছু আমরা মাতুব্যেরি করি, আমাদের কাগজ কলমে আছে মাত্র 8,00,000 কোটি টাকা। এই 8,00,000 কোটি টাকা থেকে শেয়ার মার্কেটের টাকা চলে গেছে, বিদেশে পাচার হয়ে গেছে, ব্যাংকগুলোতে 1,40,000 কোটি টাকা লোপাট হয়ে গেছে, সব মিলিয়ে 5,00,000 কোটি টাকার মতো আমাদের আছে। তো এত দুর্বল ইকোনমি নিয়ে 5,00,000 কোটি টাকা দুর্বল ইকোনমি, 3 মাসের নয় 2.5 মাসের আপনার ইম্পোর্ট ব্যয় নির্বাহ করে হ্যান্ড টু মাউথ আমরা এই কাজ করে আমরা বলতেছি জিডিপি আমাদের 8%। এই জিডিপির হিসাবটার মধ্যেই মূলত সরকারি একটা তৃপ্তি আছে, বিশ্বব্যাংকের একটা তৃপ্তি আছে, কিন্তু আমাদের জনগণের কিন্তু বেসিক ফান্ডামেন্টাল কোনো ডেভেলপমেন্ট হয়নি। এই জনগণের ডেভেলপমেন্টটা না হওয়ার কারণে কী করছি, আমাদের মধ্যে এই আওয়ামী লীগ নিয়ে এত বিভেদ, আমাদের মধ্যে বিএনপি নিয়ে এই বিভেদ। আমরা যারা আওয়ামী লীগ করছি, আমরা যারা বিএনপি করছি, আমরা যারা জামাত করছি, আপনি বিশ্বাস করেন জামাতের লোক মনে করছে যে তারা ছাড়া পৃথিবীর কোনো সৎ মানুষ নেই, সব অসৎ। আওয়ামী লীগের লোকজন মনে করছে যে এই বাংলাদেশকে কেবলমাত্র তারাই ভালোবাসে, বিএনপি অল রাজাকারের দল, এরা পাকিস্তানের প্রেতাত্মা এদের দেহের মধ্যে আছে, এরা এই ওই আবার এদের যদি তাদের পূর্ণ ক্ষমতা থাকতো প্রত্যেকটা বিএনপির লোকরে সে আচ্ছা মতো বেদম গণপিটুনি দিয়ে তারা আবার পাকিস্তানে পাঠাই দিত, এইটা বেশি কনজারভেটিভ। আর বিএনপির লোকজন মনে করে আওয়ামী লীগগুলো সব ভারতের দালাল, দে আর দ্য বাই প্রোডাক্ট অফ ভারত। এদের ফার্স্ট কাজ হলো প্রত্যেকটা লোকরে এক একটা করে কোট পরাইয়া, কালো কালো কোট পরাইয়া সীমান্ত পাড়ি দিয়ে 7 সিস্টার চারিদিক থেকে এদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে। তো বিভেদটা কোথায় দেখেন, যে জামাত আমাদেরকে তাড়াইতে চাচ্ছে, যেরা কাফির মুনাফেক, এদের কোনো ইমানে কে নেয়, নামাজ কালাম পড়ে না, ইমান নেই, মিথ্যা কথা বলে, এরা গান গায়, হ্যাঁ এরা সব কনজারভেটিভ, এরা সব জাহান্নামীর লোকজন। আবার আওয়ামী লীগের লোকজন মনে করতেছে এদের মুক্তিযোদ্ধা বিরোধী, এদের কোনো আদর্শ বলে কোনো জিনিস নাই, এরা রাজাকার আলবদরদেরকে এরাই করে। আর বাকি লোক মনে করছেন এদের ভিতরে দেশপ্রেমী নেই, এরা মুক্তিযুদ্ধ করে না, এরা সব সাজানো মুক্তিযোদ্ধা। অরিজিনাল মুক্তিযোদ্ধা তো বিএনপির মধ্যে, তারা রণাঙ্গনে গিয়ে সে ফাইট করেছে, আর ওরা গিয়ে কলকাতাতে গিয়ে বসে বসে সিনেমা দেখছে, হাউজে খেলছে, আর 16 ডিসেম্বর পর বাংলাদেশে এসে বলতেছে আমরা একজন মহান মহান মুক্তিযোদ্ধা। তা আপনি দেখেন এই যে মেজর তিনটি দলের মধ্যে যে তাদের যে জাতীয় পার্টি, হ্যাঁ না জাতীয় পার্টিকে তো আমরা মনে জাতীয় পার্টি মনে করে তারা স্বৈরাচার না,
তারা মনে করে যে আমরা কোনো সেরা চান না, তারা মনে করতে যে রাঙা সাহেব কি বলল। আপনি দেখেন রাঙা সাহেবের কথা আমি খুব মনোযোগ সহকারে শুনছি, সে বলতেছে যে ওই যে নূর হোসেন যে ছেলেটি মারা গিয়েছেন তার দেশপ্রেম তার আত্মত্যাগ কোনো ব্যাপার না, ওটা গাঁজাখোর ছিল বেসিক্যালি, তার তার মাথা ঠিক ছিল না, নাহলে সে গাঁজাখোর বলতো। সে বলছে ও ফেন্সিডিল খেত, ইয়াবা খেত। তো ওই সময় তো আসলে ফেন্সিডিল তখনও পয়দা হয় না, ইয়াবাও পয়দা হয় নাই। তো তার মেজাজ এত গরম যে সে ফেন্সিডিল, ইয়াবা এবং গাঁজা এই তিনটের যে ডিফারেন্স এবং এটার যে প্রোডাক্টিভিটি এবং উৎপাদনকাল এটা ভুলে গেছে। এর কারণটা কি? কারণটা হলো সে যে এলাকার এমপি, সেই এলাকায় তার যে ইউনিয়ন পরিষদের যে আওয়ামী লীগের একটা সাধারণ কর্মী, সেও নাকি তাকে দাঁত ভেঙ্গে দেয় এবং তাকে হুমকি দেয়। এবং জাতীয় পার্টির বড় বড় এমপি মন্ত্রী যারা আছে তাদের সবাইকে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের কর্মীরা গালাগালি করে। এবং রাঙা সাহেবের কথা হলো এদের এখনও রাজনীতির দূত দাঁত উঠে নাই। এই দুঃখে সে কিন্তু ওই কথাগুলো সে বলেছে। তাহলে বুঝেন যে জাতীয় পার্টি মনে করছে যে তারা স্বৈরাচার ছিল না, তারা এই জাতিকে একটা বেশ সময় দিয়েছে। আর আমরা যারা অন্য অন্য দল মনে করছি, আমরা মনে করছি জাতীয় পার্টি হলো আমাদের যাকে আশ্রিত আমাদের দ্বিতীয় মানে ওই বাজে শব্দটা আমি বলবো না, গৃহপালিত আমরা যাকেই মানে তাকে যখন যে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারে। বিএনপি মনে করে জাতীয় পার্টিকে আমি যে কোনোভাবে ব্যবহার করতে পারি এবং এই ব্যবহার করার জন্য আমাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, একটু ভয় দেখালেই হবে। আর আওয়ামী লীগ মনে করছে আমরা তো 12 বছর ওদের সাথে ব্যবহার করে করে ওদেরকে আমরা কৃতদাস বানিয়ে ফেলছি। তো কৃতদাসের আবার হাসি থাকবে কেন? কৃতদাসের আবার কথা থাকবে কেন? রাঙার এত বড় সাহস, ও বাইরে এসে আমার নেত্রীকে সে স্বৈরাচারী বলেছে, ও সংসদে এসে পা ধরে মাপ চাইতে হবে। শুধু একজনের কাছে চাইতে হবে না, এই সংসদে যত আওয়ামী লীগের লোকজন আছে সবার কাছে গিয়ে কদম মোবারক সুইও সে মাপ চাইতে হবে। আপনি সংসদের বক্তব্য দিয়ে দেখেন, এই যে জাতীয় পার্টি সম্পর্কে অন্য অন্যের ধারণা যে এই পার্টির একটা সহজলভ্য, যে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারে, এই মানসিকতা কেন হয়? এই মানসিকতা হয় তখনই যখন আমাদের মধ্যে যে হিউম্যান রিসোর্স যে সত্যিকার তার যে গ্রেডগুলো আছে সেই গ্রেডগুলো ডেভেলপমেন্ট করে না। আর সেটা না করার কারণেই রোহিঙ্গারা ঢুকতেছে, সেটা না করার কারণেই রোহিঙ্গারা 10 লক্ষ রোহিঙ্গারা যখন কোনো একটা ব্যাপারে ধাওয়া দিবে, এই অনৈক্য জাতি 1 কোটি লোক যে কোন জায়গাতে দৌড়াবে আপনি তখন খুঁজেই পাবেন না, কার কোট কোথায় থাকে, কার প্যান্ট কোথায় থাকে, খুঁজেই পাওয়া যাবে না। আমি আসলে রনি ভাই, তো আমরা আলোচনা করছিলাম রোহিঙ্গা এবং বাংলাদেশের অর্থনীতি, সেখান থেকে রনি ভাই জাতীয় রাজনীতিতে চলে গেছেন। উনি টিপিক্যাল পলিটিশিয়ান, ওনার ওখানে যাওয়ারই কথা। আমি পলিটিক্সের সাথে ইনভলভ হলো, আমি নট এ টিপিক্যাল পলিটিশিয়ান, আমি সবসময় জাতির অর্থনীতি এবং ভালো দিকগুলো সুশীল।